বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ইতিহাস দ্বিতীয় পত্রের অধ্যায় 3। তো এই 3 নম্বর অধ্যায়ের যে টাইটেল সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লীগ অফ নেশনস। সো নাম শুনেই বুঝতে পারছো যে এই চ্যাপ্টারটাতে আমরা মূলত প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে জানবো, তারপরে ভার্সাই সন্ধি এবং তারপরে লীগ অফ নেশনস বা জাতিপুঞ্জ সম্পর্কে একটু ধারণা নেব। সো আজকে আমি যেটা শুরু করব, যেহেতু চ্যাপ্টারটাই শুরু করছি, সো প্রথম যে টপিকটা সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। সো প্রথম বিশ্বযুদ্ধ আমার মনে হয় আমরা যারা ইতিহাস রেগুলার পড়ি বা ইতিহাস না পড়লে আমার মনে হয় যারা নিউজ টিউজ দেখি বা বিভিন্ন সময় মুভি টুভি দেখি, সো তাদের মনে হয় এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এই কথাটা অপরিচিত না, মোটামুটি আমরা সবাই এটা শুনেছি। সো অনেকেই হয়তো পুরো ডিটেইলে জানি না যে যুদ্ধটা আসলে কেন হয়েছিল, যুদ্ধের কারণগুলো কী হয়েছিল, যুদ্ধে মিত্র শক্তি কারা ছিল, অক্ষ শক্তি কারা ছিল, এবং যুদ্ধটা আসলে কোন কোন দেশের মধ্যে হয়েছিল, কে কার পক্ষ অবলম্বন করেছিল, এগুলো কিন্তু আমরা অনেকেই হয়তো ক্লিয়ার না বিষয়গুলো। সো আমরা এই বিষয়গুলো সম্পর্কে আস্তে আস্তে জানবো। তো আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের কারণ, যে আসলে কেন এই যুদ্ধটা হয়েছিল। তো যুদ্ধের কারণ পরোক্ষ এবং প্রত্যক্ষ দুটোই আছে, তো আমরা আজকে পরোক্ষ কারণগুলো নিয়ে আলোচনা করব। তো পরোক্ষ কারণের প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। উগ্র জাতীয়তাবাদ মানে কি? উগ্র জাতীয়তাবাদ মানে হচ্ছে জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পরে যখন জাতি, প্রত্যেক জাতির যখন একটা সগৌরবে যখন প্রতিষ্ঠিত করে, তখন উগ্রতাবাদ বলতে বোঝাচ্ছে যে নিজের জাতিকে শ্রেষ্ঠত্ব প্রমাণে সারাক্ষণ চেষ্টা করা। যেমন আমি হচ্ছে বাংলাদেশি, আমি এখন ভারতীয়দের কাছে আমি সারাক্ষণ ভারতীয়দের সাথে প্রতিযোগিতা থাকবো যে বাংলাদেশিরাই শ্রেষ্ঠ, এরকম একটা শ্রেষ্ঠত্ব জাহির করব বা এরকম শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য সারাক্ষণ হচ্ছে কোনো না কোনো প্রতিযোগিতায় লিপ্ত থাকবো, এরকম একটা কাজ করা। তো এই জন্য এই যে জাতীয়তাবাদের যে শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য যে উগ্রতাবাদী যে প্রদর্শনটা, এটাকে বলা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। অর্থাৎ যখন জাতীয়তাবাদটা লিমিট ক্রস করে যায়, জাতীয়তাবাদ প্রকাশ শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য বিভিন্ন দেশের সাথে প্রতিযোগিতা হয়ে যায়, তখন সেটাকে কিন্তু উগ্র পর্যায়ে চলে যায়। তো এই প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম একটা কারণ কিন্তু ছিল এই ইউরোপীয় যে জাতিগুলো ছিল তাদের উগ্র জাতীয়তাবাদের উন্মেষ। তো সর্বপ্রথম যেই দুটো দেশে হয় সেটা হচ্ছে ইতালি এবং জার্মানি। ইতালি এবং জার্মানির মধ্যে কিন্তু জাতীয়তাবাদের সাফল্য দেখা দেয়, অর্থাৎ জার্মানরা এবং ইতালিরা, তো তারা যখন জাতীয়তাবাদের ক্ষেত্রে সফলতা পায়, তখন তারা এই উগ্র জাতীয়তাবাদ পন্থায় হচ্ছে অবলম্বন করে, অর্থাৎ তারা তাদের একজন আরেকজনের চেয়ে অনেক বেশি সম্মান এবং গৌরব দাবি করতে থাকে, অর্থাৎ তাদের জাতিকে তারা শ্রেষ্ঠ প্রমাণ করবে, এরকম একটা বাসনা তাদের মনে সৃষ্টি হয়। তো এ কারণে দেখা যায় যে জার্মানি যেহেতু এই কাজটা করছিল, ইতালিও যেহেতু করছিল, ইউরোপের অন্যান্য দেশের সাথেও তাদের প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়, কারণ অন্যান্য দেশগুলো কিন্তু পিছিয়ে ছিল না, মোটামুটি ইউরোপের সবগুলো দেশই কিন্তু তখন উন্নত পর্যায়ে যাচ্ছিল এবং উপরের দিকে উঠার চেষ্টা করছিল। সো দেখা যাচ্ছিল যে জার্মানির সাথে ইংল্যান্ডের দ্বন্দ্ব শুরু হয়, কী নিয়ে? সেটা হচ্ছে নৌশক্তি এবং সামরিক শক্তি। সামরিক শক্তির দিক থেকে ইংল্যান্ড অনেক শক্তিশালী ছিল, নৌশক্তির দিক থেকে জার্মানি চেষ্টা করলো ইংল্যান্ডের সাথে একটা কম্পিটিশনে যেতে এবং তাদেরও নৌ এবং সামরিক শক্তি দুটোই বৃদ্ধি করতে। একই সাথে আরও কিছু দেশ, যেমন জার্মানির সাথে ফ্রান্সের একটা যুদ্ধ হয়েছিল 1870 সালে। আমরা আগের চ্যাপ্টারটা যারা পড়েছি ফরাসি বিপ্লব, সেখানে আমরা ফ্রাঙ্কো প্রুশিয়া যুদ্ধ সম্পর্কে মনে হয় জানি। 1870 সালে ফ্রান্স এবং জার্মানির মধ্যে যে যুদ্ধ সেটাকে বলা হচ্ছে ফ্রাঙ্কো প্রুশিয়া যুদ্ধ। তো এই যুদ্ধে ফ্রান্সের দুটো প্রদেশ কিন্তু জার্মানি দখল করে নিয়েছে এবং ফ্রান্স কিন্তু হেরে গিয়েছিল। সো ফ্রান্সের কিন্তু স্বাভাবিকভাবে জার্মানির প্রতি একটা ক্ষোভ ছিল। সো এ কারণে দেখা গেছে যে ফ্রান্স কিন্তু জার্মানির শত্রুতে পরিণত হয়। তো এইভাবে ফ্রান্স এবং জার্মানি প্রতিদ্বন্দ্বী হয়, জার্মানি এবং ইংল্যান্ড প্রতিদ্বন্দ্বী হয়। অন্যদিকে অস্ট্রিয়ার সাথে কিন্তু আবার ইতালি একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়। অস্ট্রিয়া কেন প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়? কারণ অস্ট্রিয়ার কাছ থেকে দুটো অঞ্চল হচ্ছে ইতালি কেড়ে নিতে চাচ্ছিল, ঠিক আছে? তো ইতালি কেড়ে নিতে চাচ্ছিল, তো অস্ট্রিয়ার সাথে এজন্য ইতালির কিন্তু একটা যুদ্ধ হবে, এরকম একটা ভাব। সো দেখা যাচ্ছে যে প্রত্যেক জাতি একজন আরেকজনকে কীভাবে পাল্লা দিবে, একজন আরেকজনের সাথে প্রতিযোগিতায় লিখতে হবে, এরকম একটা অবস্থা কিন্তু তখন ইউরোপে ছিল। তো এই কারণে প্রথম যে রিজনটা সেটা বলা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ।
দুই নম্বর যেটা সেটা হচ্ছে পরস্পর শক্তিজোট। পরস্পর শক্তিজোটকে আমরা আরেকটু সামনের দিকে যখন আগাবো তখন আমরা ত্রিশক্তি, আপাত চুক্তি, ত্রিশক্তি চুক্তি এগুলো সম্পর্কে কিন্তু জানবো। তো এই শক্তিজোট বলতে কিন্তু এই ত্রিশক্তি চুক্তিকেই কিন্তু বোঝানো হচ্ছে। কেন? কারণ উগ্র জাতীয়তাবাদ এবং এই যে সামরিক প্রতিযোগিতা, তারপরে হচ্ছে নৌশক্তি প্রতিযোগিতা, এগুলো থেকে দেখা গেছে যে একটা দেশ আরেকটা দেশের শত্রু হয়ে যাচ্ছে। যেমন ফ্রান্স কিন্তু প্রথম থেকে জার্মানির শত্রু, সো ফ্রান্স আর জার্মানি কিন্তু পরস্পর বিপক্ষে। অন্যদিকে জার্মানি অস্ট্রিয়া এবং হচ্ছে রাশিয়া, এই তিনটা দেশ, অস্ট্রিয়া তো ইতালির বিপক্ষে ছিল, সো দেখা গেছে অস্ট্রিয়া, জার্মানি আর আরেকটা দেশ আসে, সেটা হচ্ছে রাশিয়া। এই দুটো, এই তিনটা দেশ হচ্ছে একসাথে তারা হচ্ছে একটা জোট গঠন করে এই বিপরীত দেশগুলোর পক্ষে, ঠিক বিপক্ষে। তো তাদেরকে সাহায্য করার জন্য তারা তিনটা দেশ কিন্তু হচ্ছে জোট গঠন করে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে রাশিয়া এবং অস্ট্রিয়ার মধ্যে আবার একটা দ্বন্দ্ব দেখা যায়। এই দ্বন্দ্বের কারণে জার্মানি হচ্ছে অস্ট্রিয়াকে সাপোর্ট করে, এই কারণে রাশিয়া কিন্তু এই চুক্তি থেকে বের হয়ে যায়। তো এভাবে অন্যদিকে আবার ফ্রান্স এবং ইটালির মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়। সো ইতালি এবং ফ্রান্স হচ্ছে আবার শত্রু হয়ে যায়, এই কারণে ইটালি কিন্তু এই রাশিয়ার জায়গায় যুক্ত হয়ে যায়। অর্থাৎ জার্মানি, অস্ট্রিয়া এবং ইটালি পরস্পর জোট গঠন করে। তো এই যে ছোটোখাটো শক্তিজোট একবার ভাঙছে, একবার গড়ছে, একটা দেশের সাথে আরেকটা দেশের শত্রুতা থেকে দল ছেড়ে দেওয়া হচ্ছে, এটাও কিন্তু অন্যতম একটা রিজন ছিল প্রথম বিশ্বযুদ্ধের। সামরিক শক্তি প্রতিযোগিতা এটা বলার অপেক্ষা রাখে না যে বিভিন্ন দেশ তখন যেহেতু উগ্র জাতীয়তাবাদের প্রতিযোগিতায় লিপ্ত ছিল, সো দেখা গেছে যে সামরিক শক্তি প্রতিযোগিতা করছিল। যেমন জার্মানির সৈন্য সংখ্যা ফ্রান্সের তুলনায় কম ছিল, এই কারণে ফ্রান্সের সাথে প্রতিযোগিতার জন্য তারা সৈন্য সংখ্যা বৃদ্ধি করতে থাকে, রাশিয়ার সাথে প্রতিযোগিতা করে, ইংল্যান্ডের সাথে প্রতিযোগিতা করে। সো এই সামরিক শক্তি প্রতিযোগিতা কিন্তু অন্যতম একটা রিজন ছিল। পুঁজিবাদের বিকাশ, এই বিশ শতকে কিন্তু মোটামুটি ইউরোপে, সমগ্র ইউরোপে রাজনৈতিক পরিবর্তন যেমন ঘটছিল, পুঁজিবাদেরও কিন্তু বিকাশ ঘটছিল। আগে যেখানে রাজতন্ত্র বিদ্যমান ছিল সেই রাজতন্ত্র, স্বৈরাচারতন্ত্র সব কিছু বিলুপ্ত হয়ে কিন্তু পুঁজিবাদী অর্থনীতি বিকাশ লাভ করে। সো পুঁজিবাদের ক্ষেত্রে কিন্তু প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠে আমেরিকা। সো এই আমেরিকার সাথে দেখা যায় যে অনেকের প্রতিযোগিতা শুরু হয়। সো এই পুঁজিবাদের বিকাশও কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম একটা কারণ। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে পুঁজিবাদের বিকাশ যখন ঘটলো ইউরোপের দেশগুলো অর্থনীতির দিক থেকে অনেক উন্নত পর্যায়ে চলে গেল। সো তারা বিভিন্ন মহাদেশে বা বিভিন্ন দেশে যেয়ে তাদের উপনিবেশ করতে থাকলো এবং সেখানে তাদের সাম্রাজ্য বিস্তার করতে থাকলো। সো এই উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের কারণে কিন্তু দেখা গেল যে এক একটা দেশ আরেকটা দেশের তুলনায় কত বেশি উপনিবেশ করতে পারছে বা কত বেশি সাম্রাজ্য বিস্তার করতে পারছে, এটা নিয়েও একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এবং এই উপনিবেশ করতে গড়ত কিন্তু তারা মূলত এই পুঁজিবাদের বিকাশের জন্য, তাদের যে ব্যবসা বাণিজ্যের উন্নতি হচ্ছিল এই ব্যবসা বাণিজ্যের কার্যক্রম পরিচালনা করার জন্য তারা বিভিন্ন দেশে যেয়ে উপনিবেশ করতো এবং সেখানে যেয়ে ব্যবসা করতো, যার ফলে তাদের দেশের কিন্তু উন্নতি হচ্ছিল। এবং উপনিবেশ করার পাশাপাশি তারা অন্য দেশটা দখলেরও একটা চেষ্টা করছিল, এ কারণে বলা হচ্ছে সাম্রাজ্য বিস্তার করারও প্রতিযোগিতায় তারা লিপ্ত। সো ইউরোপের এক একটা দেশ কে কার তুলনায় বেশি উপনিবেশ করতে পারছে, সাম্রাজ্য বিস্তার করতে পারছে, এটা নিয়েও একটা প্রতিযোগিতা শুরু হলো। সো এইটাও কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর সর্বশেষ যে রিজনটা সেটা হচ্ছে বিভিন্ন শক্তির উদ্দেশ্য সিদ্ধি। এটা কি বিভিন্ন শক্তি বলতে, জার্মানি যে প্রধান যে দেশগুলো ছিল, জার্মানি, ব্রিটেন, তারপরে হচ্ছে রাশিয়া, ফ্রান্স, এদের বিভিন্ন ধরনের উদ্দেশ্য ছিল, এক একটা দেশের এক একটা উদ্দেশ্য। যেমন জার্মানির উদ্দেশ্য যদি বলি, জার্মানির উদ্দেশ্য ছিল ইহুদি যে রাষ্ট্রটা ছিল পোল্যান্ড, সেই পোল্যান্ডটা দখল করে নেওয়া, ঠিক আছে, পোল্যান্ডের কিছু অংশ দখল করে নেওয়া, এটা জার্মানির উদ্দেশ্য ছিল, এই কারণে তারা যুদ্ধে লিপ্ত হয়। ব্রিটেনের উদ্দেশ্য কী ছিল? ব্রিটেনের উদ্দেশ্য ছিল উপনিবেশ ধরে রাখা বা ঔপনিবেশিক যে একটা শক্তি সেটা হচ্ছে তারা বজায় রাখবে। আমরা দেখেছি যে ভারতবর্ষ কিন্তু এই ব্রিটিশরা প্রায় 200 বছর শাসন করে, এছাড়া তারা অন্যান্য কিছু দেশেও কিন্তু তাদের উপনিবেশ গড়ে রাখছিল। সো ব্রিটেনের মূলত, ব্রিটিশদের কাজ ছিল মূলত তাদের শক্তিটা পুরো পৃথিবীব্যাপী আধিপত্যটা বজায় রাখা। রাশিয়ার উদ্দেশ্য কী ছিল? রাশিয়ার উদ্দেশ্য ছিল যে কৃষ্ণ সাগর অঞ্চলে তাদের প্রভাব বিস্তার করা, অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে সমুদ্রপথে তাদের যে বিস্তারটা, এটা রাখা। ফ্রান্সের উদ্দেশ্য কী ছিল? ফ্রান্সের উদ্দেশ্য যদি বলা যায় সেটা হচ্ছে যে তাদের প্রধান শত্রু যেহেতু জার্মানি ছিল, তাহলে জার্মানির যে উপনিবেশগুলো সেগুলো হচ্ছে ফ্রান্সে, জার্মানিকে তারা তাদের উপনিবেশগুলোতে প্রবেশ করতে দেবে না, এরকম একটা উদ্দেশ্য তাদের ছিল। অর্থাৎ তাদের প্রধান শত্রু জার্মানি, সো জার্মানির সাথে তাদের হচ্ছে একটা প্রতিযোগিতা সারাক্ষণ চলছিল। ইটালির প্রভাব কী ছিল? ইটালির উদ্দেশ্য ছিল যে এশিয়াতে তাদের প্রভাব বজায় রাখা। তো এভাবে বিভিন্ন শক্তিশালী যে দেশগুলো, তারা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কিন্তু এই যুদ্ধে লিপ্ত হয় এবং যুদ্ধে কিন্তু মোটামুটি অনেকগুলো দেশ অংশগ্রহণ করে। জার্মানি, ব্রিটেন, তারপরে অস্ট্রিয়া, সার্বিয়া,
রাশিয়া, ফ্রান্স, ইটালি এই সমস্ত দেশ এবং শেষ পর্যন্ত কিন্তু আমেরিকাও এই যুদ্ধে জড়িয়ে পড়ে। সো বুঝতেই পারছো যে কত বড় একটা যুদ্ধ ছিল, এই কারণেই কিন্তু এটাকে বলা হচ্ছে বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধ। তো আমরা তো পরোক্ষ কারণগুলো সম্পর্কে আমার মনে হয় মোটামুটি তোমরা এখন একটু ক্লিয়ার। পরবর্তী ভিডিওতে আমরা এই যুদ্ধের প্রত্যক্ষ কিছু কারণ আছে, অর্থাৎ সরাসরি যুদ্ধটা তৈরি হলো কখন সেই প্রত্যক্ষ কারণটা কিন্তু আমরা জানবো।